আমার ইউটিউব চ্যানেল শূন্য থেকে শুরুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা মন কেমনের গল্প, এই গল্পের প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করছি। একের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, বৃষ্টির দিনগুলি রুবাইয়ের এত ভালো লাগে কেন? উত্তর, বৃষ্টির দিনগুলিতে প্রকৃতির বুকে আলো আঁধারের খেলা চলে, বৃষ্টির শব্দ শোনার জন্য গাছেদের মধ্যে এক অদ্ভুত আগ্রহ লক্ষ্য করা যায়। রুবাইয়ের এই ভাবনাগুলি একসাথে মিশে বৃষ্টির দিনগুলিতে তার এত ভালো লাগে। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? একের দাগের দুইয়ের প্রশ্ন। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন অধিনায়ক জয় হে গানটি আমাদের জাতীয় সঙ্গীত। একের দাগে তিন, 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? উত্তর, 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেই দিনটিকে স্মরণ করে দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। একের চার, স্কুল রুবাইয়ের কেমন লাগে? অন্যান্য দিনগুলিতে স্কুলে রুবাইয়ের কেমন লাগে তা সম্পর্কে গল্প থেকে খুব বেশি না জানা গেলেও বৃষ্টির দিনগুলিতে ও ছুটির দিনগুলিতে রুবাইয়ের স্কুল একদমই ভালো লাগে না। স্কুলের খেলার মাঠ তার সবচেয়ে বড় প্রিয় জায়গা। একের পাঁচ, বলাকা বলতে কি বোঝো? উত্তর, বলাকা বলতে সাদা পাখির ঝাঁক, বিশেষত বকের ঝাঁককে বুঝি। একের ছয়, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা অর্থাৎ দিদা বলে দিতেন। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন, খাতাটি কেমন? রুবাইয়ের লেখার খাতাটি তার ছোট মামু তাকে দিয়েছিল, খাতাটি সুন্দর বাঁধানো ছিল। লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? লেখার খাতায় রুবাই দেশের স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের কথা লিখেছিল। একের নয়, আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে, সেগুলি কি কি? আমাদের দেশের জাতীয় পতাকায় তিনটি প্রধান রং সহ মোট চারটি রং আছে, সেগুলি হলো গেরুয়া, সাদা, সবুজ ও মাঝখানে নীল। রুবাই খাতায় যা লিখেছিল তা নিজের ভাষায় লেখো। রুবাই খাতায় 15ই আগস্টের কথা লিখেছিল, স্কুলে ফ্ল্যাগ তোলার হয়েছিল সকালে, ছায়া ভরা আকাশে ফ্ল্যাগটা উড়ছিল, সামনেই রুবাই জনগণ মন গান গাইছিল, ঠিক সেই সময় একঝাঁক সাদা পাখি পতাকাটাকেই যেন স্যালুট করে উড়ে গেল। খুব সুন্দর দেখিয়েছিল দৃশ্যটি, অনেক দূর দেশ থেকে আসা ওই বলাকার দল আরও অনেক দূর দেশে হয়তো উড়ে চলে যাবে, যাওয়ার পথে তাদের সুন্দর কিচিরমিচির ডাক, অত ওপর থেকে ডাকা সত্ত্বেও রুবাই কিন্তু শুনতে পেয়েছিল। এরপর দুয়ের দাগের নির্দেশ অনুসারে লেখো। রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায়, তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও, এখানে তোমাদের মনের কথা লিখতে পারো, আমি কিছু লিখে দিয়েছি। আর এগুলো তো বইই আছে, খেলার মাঠে সারাদিন সেখান থেকে আমি বেছে নিয়েছি পাঁচটা বাক্য। খেলার মাঠে সারাদিন ছুটে বেড়াতে চায় রুবাই, চেনা পথ হারিয়ে অচেনা পথে চলতে ইচ্ছা করে রুবাইয়ের, সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে ভালো লাগে, বারান্দায় ঝুঁকে রাস্তা আকাশ দেখতে চায়, কখনো কখনো জানালায় চুপ করে বসে থাকতে ইচ্ছা করে।
আর তুমি, আমি লিখেছি এটা আমার কথা, তোমরা যদি তোমাদের অন্য কিছু ভালো লাগা থাকে অবশ্যই লিখতে পারো। বৃষ্টিতে জমা জলে খেলার মজা নিতে চাই, সকলে ভিজতে ভিজতে ফুটবল খেলতে চাই, কাগজের নৌকা করে তা জলে ভাসাতে চাই, সকলের সাথে গল্পের আসর বসাতে চাই, দুপুরে খিচুড়ি ডিম ভাজা খেতে চাই। এর বাইরে তোমরা যদি কিছু মনে থাকো অবশ্যই লিখতে পারো। এলোমেলো শব্দগুলো সাজিয়ে শব্দ, এই বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। আমি একদম ডাইরেক্ট উত্তরগুলো বলছি কী কী হবে। প্রথমটা কিচির মিচির, তারপর পূজন কাকলি, আলো আঁধারি, গরমকাল আর বৃষ্টি বাদলা। একটু মিলিয়ে নিও তোমরা। বর্ণ বিশ্লেষণ করো চারেরটা, বৃষ্টি, ব হস্যই, মূর্ধন্যস্বর, ট হস্যই, বৃষ্টি, ব হস্যই, পেট কাটা মূর্ধন্যস্বর, বিষ, ট হস্যই, টি, বৃষ্টি, ক্লোরোফিল, ক, ল ও ক্লো, র ও রো, ফ হস্যই, ল ফিল। এরভাবে ভেঙে ভেঙে তোমরা লিখতে পারো। সারাক্ষণ দন্তস্ব আ সা, র আ রা, কয়ে মধ্যন্যস্বয়ে অয় খো আর দন্তন্য ক্ষণ, সারাক্ষণ। আশ্চর্য আ তালবস্ব চ অ আশ্চ, র আশ্চর, উঞ্জ অজ আশ্চর্য। সুন্দর দন্তস্ব হস্য সু, দন্তন্য দ অ রস সুন্দর। বাক্য রচনা করো পাঁচেরটা। অন্ধকার, আমরা অন্ধকারকে ভয় করব না, রোদ্দুর মেঘের ফাঁক দিয়ে অল্প রোদ্দুর দেখা যাচ্ছে, মেঘলা সকাল থেকেই আজ আকাশ মেঘলা হয়ে আছে, বনজঙ্গল হিংস্র জন্তুরা বনে জঙ্গলে বাস করে, সাদা সাদা হলো শান্তির প্রতীক। তোমরা এর বাইরেও যদি বাক্য রচনা কিছু অন্য জানো অবশ্যই তোমরা লিখতে পারো। আমি এগুলো শুধুমাত্র উদাহরণ হিসাবে তোমাদের লিখে দিয়েছি। এরপর ছয়ের দাগের অল্প, এই শব্দটিতে যেমন লয়ে পয়ে আছে এরকম তিনটি শব্দ লেখো যেখানে লয়ে পয়ে আছে। আমি উদাহরণ হিসাবে তিনটে লিখেছি, গল্প, কল্পনা, বিকল্প। তুমি এরকম তোমরা যদি আরও পারো অবশ্যই লিখতে পারো। আমি তিনটে এখানে বলেছি, তিনটে লিখেছি, গল্প, কল্পনা, বিকল্প। সাতের এক, এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে, গানটির নাচ রুবাই শিখেছে, গানটি কার লেখা, মেঘের কোলে রোদ হেসেছে, গানটির রচয়িতা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে সাতের দুই, বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্যে লেখো। বৃষ্টির সময় চারিদিক ঘন অন্ধকার হয়ে আসে, চারিদিকে প্রবল বাতাস বয়, গাছপালাগুলি সেই হাওয়ায় মাথা দোলায়, সব কিছু ভিজে যায়, রাস্তাঘাটে জল কাদায় ভরে যায়, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝলক দেখা যায়, পশু পাখিরা ভীত হয়ে পড়ে, তবে বৃষ্টি থেমে এলে পরিবেশের মধ্যে এক শান্ত ভাব দেখা যায়। সাতের তিনের প্রশ্নটার আমি লিখিনি, এটা তোমরা নিজেরাই করে নিও। সাতের চারের প্রশ্নের উত্তরটা আমি করে দিয়েছি। বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন, বৃষ্টিহীন গরমকালে রোদ্দুরে রাস্তায় গাছেদের মধ্যে ধুলো ভরা ও এক ধরনের ক্লান্তি লক্ষ্য করা যায়, যথেষ্ট জলের অভাবে এক ধরনের ঝিমুনি ভাব দেখা দেয়, তাই বৃষ্টির দিনগুলিতে বৃষ্টির জলে ধুলো ধুয়ে গিয়ে গাছেরা পরিষ্কার হয়ে যায় এবং পর্যাপ্ত জল পেয়ে নিজেরা সতেজতা অনুভব করে, তাই বৃষ্টির দিনগুলিতে গাছেদের খুশি খুশি দেখায়। এর পরের প্রশ্নের উত্তরটাও আমি লিখিনি, তোমরা এটাও নিজেরা বানিয়ে নিও। আমি আটের দাগের একটা ছড়া তোমাদের লিখতে বলা হয়েছে বা কবিতা, আমি এখানে একটা ছড়া লিখেছি, বর্ষার ছড়া, বিচিত্র কুমারের রচিত। তোমরা যদি নিজেদের কিছু কবিতা বা ছড়া জানো বর্ষাকে অবলম্বন করে তাহলেও তোমরা লিখতে পারো। আমি যে ছড়াটা লিখেছি সেটা হলো, মেঘলা আকাশ সকাল দুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, একলা বসে ঘরের কোণে, হাজার স্মৃতি পড়ে মনে, রিমঝিম বর্ষা দিনে কথা হয় বৃষ্টির সনে, কদম ফুল হাসে কলমিলতা ভাসে, ছেলেরা সব ভাষায় ভেলা, জলের উপর করে খেলা, মেয়েদের সব পুতুল খেলা, আনন্দেতে কাটে বেলা। তো এই হচ্ছে আজকের প্রশ্নের উত্তর মন জ্ঞাপনের গল্প অবলম্বনে। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়
তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।